নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের আগের পর্বে দেখিয়েছিলাম গণপতি সাহেবের হাট, আমাদের বিসর্জনের বড় ড্যাম, জিএম অফিস এবং হিলটপ। এই পর্বে আপনাদের দেখাবো বিশেষ কিছু জায়গা। শুরু করি ওভাল গ্রাউন্ড দিয়ে। এটাই চিত্তরঞ্জনের, মানে আমার এখানের সবথেকে বড় প্লেগ্রাউন্ড। এখানে অনেক ইতিহাস জড়িয়ে আছে। এখন পোশাকই নাম হয়েছে একটা আলাদা, নাম হয়েছে ডক্টর বি আর আম্বেদকর স্পোর্টস কমপ্লেক্স, কিন্তু সবাই আমাকে ওই ওভাল নামেই চেনে। এই ওভাল গ্রাউন্ডে 26শে জানুয়ারি, 15ই আগস্ট পতাকা উত্তোলন হয়। স্কুলের ছাত্রছাত্রীরা, অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনেরা এসে সবাই এখানে পতাকা উত্তোলন করে, প্রচুর ভিড় হয়। সেই সঙ্গে এখানে আরও রয়েছে একটা লন টেনিসের কোর্ট, একটা বাস্কেটবলের কোর্ট। দারুণ, এত সুন্দর জায়গা। সেই সঙ্গে হ্যাঁ, যে মাঠটার কথা না বললেই নয়, শ্রীলতা স্টেডিয়াম। এই মাঠটা মূলত ফুটবল খেলার জন্যই প্রসিদ্ধ। অনেক বড় বড় প্লেয়ার, কলকাতার মাঠের প্লেয়ার সবাই এখানে খেলে গেছেন। আর চিত্তরঞ্জনের লোকজন ভিড় করে, উপচে পড়া ভিড় করে এনজয় করেছে। এখানে আরও একটা ইনডোর স্টেডিয়াম তৈরি হয়েছে, যদিও খুব পুরনো নয় কিন্তু বেশ ভালো। মূলত আর্চারি নিয়েই এখানে পড়াশোনা, ভারতীয় রেল তীরন্দাজি একাডেমি বলে প্রসিদ্ধ। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটার মূলত দেখাশোনা করেন। সব রকম আর্চারির প্রোগ্রাম এখানেই করা হয়। ইনডোর স্টেডিয়ামে সব রকম খেলাধুলারই ব্যবস্থা আছে, ব্যাডমিন্টন থেকে আরম্ভ করে টেবিল টেনিস সবই খেলা হয়। যে যখন সময় পায় তারা সবাই গিয়ে এখানে অনুশীলন করে। এই রকম পরিবেশে খেলাধুলা করতে কারই বা ভালো না লাগে বলুন। হ্যাঁ, আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে, চিত্তরঞ্জন গলফ কোর্স। এই গলফ খেলার মাঠ কিন্তু সব জায়গায় নেই, আর আমি তো খুব হল অফ করে বলতে পারি এত সুন্দর মাঠ বোধহয় খুব কম জায়গাতেই আছে। দেখুন না একবার চারপাশটা, কি সুন্দর, কি মনোরম এই পরিবেশ। আর এখানে গলফ খেলা খেলতে তো বটেই, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে গলফ কোর্সটা আপনারা দেখছেন, এত সুন্দর সবুজ গলফ কোর্স, কিন্তু এই ছোট্ট শহর চিত্তরঞ্জনে সত্যি মানে কল্পনার বাইরে, দারুণ দারুণ লাগে। আর এখানে বেশ বড় বড় টুর্নামেন্টও একসময় হতো, কিন্তু ইদানিং ব্যাপারটা একটু হ্রাস পেয়েছে, জানি না কেন। কিন্তু আশা রাখছি আগামী দিনে এই জায়গাটা তো সুন্দর আছেই, আরও সুন্দর হবে। এবং শুধু তাই না, ওই যে দূরে আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, বা দেখাতে পারছি কিনা আপনাদের জানি না, ছোট একটা টিলার মতো পাহাড় দেখা যাচ্ছে, ওটা কিন্তু ঝাড়খণ্ডে, ওটা কিন্তু CLW বা চিত্তরঞ্জনের বাউন্ডারির ওপারে। ওইটাকে বলা হয় সিন্ধি পাহাড়। এটা যখন চিত্তরঞ্জনের নির্মাণ কার্য শুরু হয়েছিল সেই সময় ওইখান থেকে শোনা যায় নাকি ওই পাথর কেটে আনা হতো এবং নির্মাণ কার্যে লাগানো হতো। ওই পাহাড়টারও আর একটা বিশেষত্ব রয়েছে, মধ্যেখানে কিন্তু একটা গর্ত, ভেতরে একটা ছোট্ট লেকের মতো বলতে পারেন, সেখানে জল জমা হয়েছে। মূলত সেটা হয়তো বৃষ্টির জল জমা হয়েছে, কিন্তু অপূর্ব সুন্দর লাগে জায়গাটা দেখতে। স্থানীয় বাচ্চারা ওখানে বিকেলবেলার দিকে যায় খেলাধুলো করার জন্য। ছোটবেলায় আমিও গেছি, অনেক সময় আমিও গেছি ওখানে খেলতে, বেশ দারুণ সুন্দর জায়গা। এই শহরের একমাত্র জিমনাস্টিক
এবং অ্যারোবিক্স ট্রেনিং সেন্টার স্পেকট্রাম এসপি নর্থে। এনারা বহু বছর ধরে নিষ্ঠার সঙ্গে তৈরি করেছেন অনেক ছাত্রছাত্রীকে, তারা আজ স্বনামধন্য। তারা এদেশের মাটিতে তো বটেই, বিদেশে গিয়েও তারা সুখ্যাতি অর্জন করে এসেছেন। এখানকার কর্মকর্তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। 1950 সালের 26 জানুয়ারি প্রতিষ্ঠা হয় বাসন্তী ইনস্টিটিউটের। বাসন্তী ইনস্টিটিউট এখানকার সংস্কৃতি এবং সভ্যতার আরেক নাম। প্রতি বছর এনারা নিয়ম করে বিভিন্ন রকমের প্রতিযোগিতা, নাটক, যাত্রাপালার আয়োজন করে থাকেন। নিয়মিতভাবে আঁকা, ব্যায়াম এবং সেই সঙ্গে সাঁতার প্রশিক্ষণ ছাড়াও প্রতি এক বছর অন্তর এনারা আয়োজন করেন এক সুন্দর বইমেলার। কলকাতা বইমেলার মতো এত বড় হয় না ঠিকই, কিন্তু এখানেও ছোট্ট করে বেশ মন্দ লাগে না। বাসন্তী ইনস্টিটিউটের মতনই আরও একটা সংস্থান শ্রীলতা ইনস্টিটিউট। বাসন্তী ইনস্টিটিউটের মতনই খেলাধুলা, গান বাজনা এবং সব রকম সাংস্কৃতিক অনুষ্ঠানকেই এখানে এক আলাদা মাত্রা এনে দিয়েছে শ্রীলতা ইনস্টিটিউট এবং তার কার্যকর্তারা। সেই সঙ্গে আরও একটা জায়গা যেটার কথা না বললেই নয়, রবীন্দ্রমঞ্চ। এখানে কিংবদন্তি শিল্পীরা অনেকেই এসে তাদের গান বাজনার মাধ্যমে শহরবাসীকে সময়ে সময়ে আনন্দ দিয়ে গেছেন। শহরে দুটি প্রেক্ষাগৃহ, শ্রীমতী ও রঞ্জন সিনেমা। বহু বছর ধরে চিত্তরঞ্জন এবং তার আশপাশের অঞ্চলের লোকেদেরকে আনন্দ দিয়ে আসে এই দুটি প্রেক্ষাগৃহ। গুণগত মান বড় বড় শহরের থেকে কোনো অংশে কম বলা যাবে না। যেসব মানুষজন একসময় চিত্তরঞ্জনে থাকতেন এবং তারা বহুকাল, মানে ধরুন কমপক্ষে 20 বছর চিত্তরঞ্জন ছেড়ে চলে গেছেন, তারা এই জায়গাটাকে চিনতে পারছেন? এটা এসপি নর্থ স্ট্রিট নাম্বার 74-এর কাছে সেই পাহাড়ের ওপরে শিব মন্দির। এটাকে নতুন করে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আগে ওপরে মন্দিরটা ছিল, কিন্তু এত সুন্দরভাবে সম্প্রতি আজ বছর 5-1 হলো, খুব সুন্দরভাবে এখানকার লোকজনেরা এটাকে সাজিয়ে তুলেছেন। যে কোনো পুজো পার্বণে এটাকে আরও ভালোভাবে আলো দিয়ে সাজানো হয় এবং ধুমধাম করে শিবরাত্রি, জন্মাষ্টমী এসবগুলো সেলিব্রেশন হয়। যদি কোনো দিন সম্ভব হয় আমি নিশ্চয়ই সেই সময়কার ভিডিও করে আপনাদের জন্য পাঠাব। মন্দিরের ওপর থেকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। আমি হলফ করে বলতে পারি এতক্ষণে নিশ্চয়ই আপনারাও আমার প্রেমে পড়ে গেছেন, কি তাই না? এটা মন্দিরের পেছন দিক থেকে নেওয়া দৃশ্য, খুব বেশি হলে 500 মিটার, তারপরেই ঝাড়খণ্ড। সব গাছপালাগুলো যা দেখতে পাচ্ছেন আপনারা সবই ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড তো সুন্দরী কম নয়, কি তাই তো? ঝাড়খণ্ড সংলগ্ন রেলনগরীর কনিষ্ঠতম বসতি চিত্তবন। খুব সুন্দর করে গড়ে উঠেছে এই জায়গাটা। মূলত এখানে রেল পুলিশ এবং খেলোয়াড়দের জন্যই তৈরি করা যায় এই কলোনিটা। এরপর সিমজুড়ি আদি কালীবাড়ি। এই মন্দিরটি শহরের সবথেকে প্রাচীন কালীবাড়ি হিসেবে পরিচিত।
এর খুবই কাছে আরও একটি কালী মন্দির, বড় কালী মন্দির। এটি শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির হিসেবেও পরিচিত। এখানে পূজিত হন ত্রিপুরেশ্বরী মা। প্রতি অমাবস্যা ছাড়া প্রতি বছর কালী পুজোয় এখানে ধুমধাম করে পূজা অর্চনা করা হয়। এই বিশাল মন্দির প্রাঙ্গণে শহরবাসী উপচে পড়ে, সবাই মিলে একসাথে বসে যে ভোগ খাওয়ার কী আনন্দ সেটা তো বলাই বাহুল্য। রেলনগরীর প্রায় শেষ প্রান্তে ফতেপুর, সেখানেই খুব সুন্দরভাবে গড়েছে একটি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে শ্রী রাধা গোবিন্দর মন্দির এবং শ্রী রাম মন্দির। আশপাশটা বেশ সুন্দর, আসুন না আমরা একসাথেই ঘুরে ফিরে দেখি। আর হ্যাঁ, বোধহয় এর সৌন্দর্যটা আমি সঠিকভাবে আপনাদের কাছে বলে উঠতে পারছি না, এলেই বুঝতে পারবেন। আবারও বলি, যারা বহুদিন আগে চিত্তরঞ্জন ছেড়েছেন তাদের জন্য, এটা শ্রী জগন্নাথ দেবের মন্দির ফতেপুরে। ঠিক বাজারের পেছনে একটা ছোট টিলা মতো ছিল, সেখানে তৈরি হয়েছে। দেখুন কি সুন্দরভাবে তারা তৈরি করেছে। এবং প্রতি বছর রথযাত্রায় এখানে 7 দিন ব্যাপী কার্যক্রম থাকে, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয় এবং ধুমধাম করে এখানে রথযাত্রা পালন করা হয়। সেই সঙ্গে অনুগামীদের ভিড় এখানে অনেক, এবং সেই সঙ্গে রথ টানা, সে এক বিশাল বিশাল আড়ম্বর, বিশাল ব্যাপার, না দেখলে বুঝতে পারবেন না। যারা বহুদিন আগে চিত্তরঞ্জন ছেড়েছেন তারা হয়তো এটা দেখেননি, কিন্তু এটা ইদানিং খুব খুব পপুলার হয়েছে এবং খুব ধুমধাম করে এখানে রথের সময় সেলিব্রেশন হয়। প্রচুর ভোগ বিতরণ হয়, বসিয়ে খাওয়ানো হয়, সেই সঙ্গে বিশেষ কুপনের ব্যবস্থা থাকে। দারুণ, যদি কখনো সময় পান নিশ্চয়ই একবার আসবেন। এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন যে প্রতিষ্ঠানটি, তার নাম নীলাচক্র। ১৯৭৪ সালে স্থাপিত হয় গান্ধী যুবা কৃষি খামার। এখানেই গড়ে তোলা হয় শ্রী শ্রী রাজরাজেশ্বরী মন্দির। পাশেই একটি রাধাকৃষ্ণ মন্দিরও আছে। এখানকার পরিবেশ খুব সুন্দর। মন্দিরের পেছনে একসময় চাষাবাদও করা হতো। এখানে যদি আপনারা আসেন এই জায়গাটাকে ভালো না বেসে পারবেন না। প্রতি বছর এখানে বার্ষিক উৎসবের সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে, সে এক দেখার মতো জিনিস। রেলনগরীর আরেক দর্শনীয় জায়গা হলো দেশবন্ধু লোকোপার্ক। এখানে বিভিন্ন সময় তৈরি হওয়া বিভিন্ন রকমের স্টিম ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন রাখা আছে, এলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। প্রতি শনিবার এখানে ছোট্ট একটি টয় ট্রেনের ব্যবস্থা আছে, যেটাতে কচিকাঁচারা চেপে বেশ আনন্দ পায়। চিলড্রেন্স পার্ক, এই জায়গাটার কথা না বললে হয়তো এই প্রচেষ্টা অসম্পূর্ণ থেকে যাবে। চিলড্রেন্স পার্কের ঠিক সামনেই একটা ছোট্ট ডিজেল ইঞ্জিন মডেল,
এবং সেই সঙ্গে একটা টয় ট্রেনের কোচ খুব সুন্দরভাবে রাখা হয়েছে। এই পার্কের ভেতরটায় প্রচুর গাছগাছালি এবং খেলাধুলার ব্যবস্থা আছে। ছোট ছোট বাচ্চারা বিকেলের দিকে এসে এখানে বেশ আনন্দ করে। প্রতিদিন বিকেলবেলায় নির্দিষ্ট সময়ে পার্কটা খোলা হয়। এখন বর্ষাকাল, পার্ক তাই বন্ধ। ভেতরে প্রচুর ঘাস, আগাছা অনেক কিছু হয়েছে। ভেতরে প্রচুর মালি কাজ করছে, তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। ভেতরটা দেখলেও আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আশা করি এই পর্বে আপনাদের কাছে আমি নিজেকে আরও একটু মেলে ধরতে পেরেছি। কি পেরেছি তো? দেখা হবে খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু বিস্তারিত খবর নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।